আমেরিকা যেমন ট্রেনিং দিয়েছে, র‍্যাব তেমন করছে, বলছেন প্রধানমন্ত্রী। জানাবো বিএনপি গোটা দলটাই দুর্নীতিবাজ, বলছেন হানিফ। জানাবো ইসি নির্দেশনা মানতে বাধ্য সরকার, বলছেন ইচ্ছি আলমগীর। এদিকে বিএনপির খুঁটিতে জোর নেই, বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো এদিকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, বলছেন মির্জা ফখরুল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আমেরিকা যেমন ট্রেনিং দিয়েছে, র‍্যাব তেমন করছে, বলছেন প্রধানমন্ত্রী। র‍্যাব সৃষ্টি করেছে কে, এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমেরিকা র‍্যাবের ট্রেনিং দেয়, তারাই অস্ত্র দেয়। যেমন ট্রেনিং দিয়েছে তারা তেমন করছে, আমাদের করার কি আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, র‍্যাব তো আমেরিকার পরামর্শে তৈরি, তারা পরামর্শ দিয়েছে, তাদের ট্রেনিং দিয়েছে, অস্ত্রশস্ত্র আমেরিকায় দিয়েছে। তিনি বলেন, যাদের দিয়ে সন্ত্রাস দমন করেছি তাদের ওপরই কেন স্যাংশন, স্যাংশন দিয়ে কার ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, কথায় কথায় স্যাংশন, এটা কেমন কথা। আমেরিকা নিজেদের ব্যর্থতা স্বীকার করে না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, 40 বছর তালেবানের সাথে যুদ্ধ করে আবার তাদের কাছে ক্ষমতা দিয়ে চলে গেল আমেরিকা। নিজের ব্যর্থতার কথা তারা বলে না, কেউ অপরাধ করলে তার বিচার হয় আমাদের দেশে, কিন্তু আমেরিকার বিচার হয় না। দলের নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘদিন হয়ে গেছে, আমিও চাই আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসুক, নেতৃত্ব কাউন্সিলরা ঠিক করেন, কাউন্সিলদের সিদ্ধান্তটাই চূড়ান্ত। শেখ হাসিনা বলেন, কাউন্সিলে আওয়ামী লীগের একটি কর্মীও যদি আমাকে না চায় তাহলে আমি নেতৃত্বে থাকব না, চলে যাব। এর আগে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, জাতিসংঘের রোহিঙ্গা শরণার্থী বিষয়ক সংস্থায় সঙ্গে কথা হয়েছে, রোহিঙ্গারা একের পর এক আত্মঘাতী হচ্ছে, নৌকায় উঠে মালয়েশিয়া যাবে বলে বেরিয়ে পড়ছে, রোহিঙ্গাদের কারণে নানা সমস্যা দেখা দিয়েছে। ইসি নির্দেশনা মানতে বাধ্য সরকার, বলছেন ইসি আলমগীর। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন যা বলবে সাংবিধানিকভাবে সরকার তা মানতে বাধ্য। এজন্য আচরণবিধি ভঙ্গের বিষয় আমলে নিয়ে প্রত্যেক জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের চিঠি দেওয়া হয়েছে, দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কমিশনার। তিনি বলেন, জেলা পরিষদ ও গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনের সংসদ সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আচরণবিধি মানতে বাধ্য করতে ক্ষমতাসীন দলকে নির্দেশ দেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে যে অনিয়ম হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন বেগম রাশেদা সুলতানা জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন বলেও জানান আলমগীর। ইসির সাবেক এই সচিব বলেন, জেলা প্রশাসক পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে, কমিশন আচরণবিধি লঙ্ঘন মেনে নিতে রাজি নয়, প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, তারা যদি সেটা নিতে ব্যর্থ হয় তবে আমাদের কিন্তু নির্বাচন কর্মকর্তা একটা আইন রয়েছে, আমরা সেই আইন প্রয়োগ করতে পিছপা হব না। আইন প্রণেতারাই তো আচরণবিধি ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন, এমন প্রশ্ন জবাবে তিনি বলেন, এই বললাম, আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বলেছি যে সে যেই হোক না কেন, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক আর ভোটারই হোক, প্রার্থী হোক বা যেই হোক না কেন, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন, কোনো ক্রমেই যেন আর আচরণবিধি লঙ্ঘন না ঘটে। আর 2 নম্বর হলো, আমরা যেটা বলেছি, নির্বাচন কর্মকর্তাদের জন্যই কিন্তু আইন রয়েছে, যারা এই দায়িত্ব পালন করবেন, যদি দেখা যায় যে কোনো এলাকার কোনো কর্মকর্তা তার নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করার ক্ষেত্রে অবহেলা করছে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। জাতীয় পার্টির অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা ইতোমধ্যে DCSPকে নির্দেশ দিয়েছি তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য, রিপোর্ট পাওয়ার পর আমরা পরবর্তী ব্যবস্থা নেব, আমরা করার নির্দেশ দিয়েছি। সংসদ সদস্যরা যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন তাদের বলতে যে আপনি নির্বাচনী এলাকায় থাকতে পারবেন না, কেননা সংসদ সদস্যরা তো জেলা পরিষদ নির্বাচনের ভোটারও নন, অতএব ভোটার হিসেবে থাকার কোনো সুযোগ নেই। মোহাম্মদ আলমগীর বলেন, সরকারি দলের প্রতি আবেদন হচ্ছে, তারা তো দেশ চালায়, তারা মানতে আরও বাধ্য, আমরা যেটা বলবো সাংবিধানিকভাবে সেটা মানা তাদের দায়িত্ব, এছাড়া সরকারি দল হিসেবে মানতে বাধ্য, সংসদ সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বার্তা দিয়েছি, আমরা আশা করি যে আপনার দলীয় নেতাকর্মীরা যেন আচরণবিধি লঙ্ঘন না করেন, সে বার্তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দলের শীর্ষস্থানীয় নেতাদের পাঠিয়েছি। বিএনপির খুঁটিতে জোর নেই, বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির খুঁটিতে জোর নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি তাদের অতীতের কথা ভুলে গেছে, একটা মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে বের হওয়া একটা দল, আমরা নির্বাচনটাকে জনগণের কাছে নিয়ে গেছি, মানুষ যেন তার ভোটটা দিতে পারে সেই পরিবেশটা আওয়ামী লীগ সৃষ্টি করেছে, বিএনপির খুঁটায় যদি জোর থাকত তাহলে বিদেশিদের কাছে যেত না।
কিছু গণমাধ্যমে সমালোচনা করে তিনি বলেন, আমাদের কিছু কিছু পত্রিকা আছে সবসময় নেতিবাচক চিন্তা, এরকম মানুষও আছে, তবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, জনগণের যেন কষ্ট না হয় আমি সেটিকে দৃষ্টি দিই। প্রধানমন্ত্রী বলেন, আমরা একটানা ক্ষমতায় আছি বলেই উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও 2021 সালে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমার লক্ষ্য ছিল সুবর্ণ জয়ন্তীতে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। বিশ্বব্যাপী একটা আশঙ্কা আগামী বছর একটা মহাসংকটের বছর হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেই জন্য আগ থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, খাদ্য নিরাপত্তার বিষয়টা বেশি বিবেচনা করা দরকার। আমরা 1 বিলিয়ন রিজার্ভ 44 বিলিয়ন খাদ্য ঘাটতি নিয়ে 1996 সালে সরকার গঠন করেছিলাম, তবে আমরা যখনই আসি দেশকে এগিয়ে নিয়ে যাই, অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী, এটা আমি নিশ্চিত করতে পারি। তিনি আরও বলেন, যারা স্বাধীনতা বিরোধী, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এই দেশের মেয়েদের ধর্ষণ করেছে, গণহত্যা লুটপাট করেছে, 75-এর পরে তারাই ক্ষমতা এসেছে, তাদের সঙ্গে যারা হাত মেলাতে পারে আর জাতির পিতাকে হত্যা করতে পারে, সেই দেশের শান্তিপূর্ণ পরিবেশ রাখা কত দুরূহ, কত কঠিন, সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারেন। দেশের বিরোধী দলের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অনেক হুমকি দিচ্ছে, এটাই তো তাদের কাজ, তারা যদি শক্তিশালী হতো তাহলে অনেক কিছুই হতে পারতো বলেও উল্লেখ করেন তিনি। বিএনপি গোটা দলটাই দুর্নীতিবাজ বলছেন হানিফ। বিএনপি নিজেরা চুরি দুর্নীতি করে এখন লাগাতার মিথ্যাচার করে দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। তিনি বলেন, বিএনপি গোটা দলটাই দুর্নীতিবাজ, দুর্নীতির কারণে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আজ তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, অথচ আজ তারাই দুর্নীতির কথা বলে। হানিফ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের মানুষকে অসৎ দুর্নীতি নৈতিকতাহীন বানানোর কাজ শুরু করেছিল, ছাত্রদের হাতে অস্ত্র অর্থ তুলে দিয়েছিলেন, স্বেচ্ছায় খাল কাটা কর্মসূচি শুরু করেছিলেন। 1981 সালে উনি মারা যাওয়ার পর সরকারি প্রতিবেদন বেরিয়েছিল, সেই প্রতিবেদনে দেখা যায় সরকার কাজটি করলে ব্যয় হতো 5 কোটি টাকা, তিনি খাল কাটা কর্মসূচি করায় খরচ হয়েছে 85 কোটি টাকা। সেই সময় থেকে মানুষকে নীতি নৈতিকতাহীন করার শুরু হয়েছিল, বর্তমান সরকার সব চোরের দল, এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ভূতের মুখে রাম নাম, তাদের নেতা তারেক রহমান হাওয়া ভবন বানিয়ে কমিশন বাণিজ্য করেছে, তাকে দুর্নীতিবাজ হিসেবে কানাডা সিঙ্গাপুরের আদালত রায় দিয়েছে, তারা এতটাই দুর্নীতিবাজ, দুর্নীতিতে অভিযুক্তরা দলে পদ পাবে না, তাই গঠনতন্ত্র থেকে সেই ধারা তুলে দিয়েছে, আজ সেই দলের নেতারা দুর্নীতি চোরের কথা বলে। বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, তারা আজ সত্য স্বীকার করতে চায় না, দেশের উন্নয়ন অগ্রযাত্রা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বিশ্বের অর্থনীতিবিদরা বলছেন, আমরা 2031 সালে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার ধারায় আছি, আর বিএনপি নেতারা প্রতিদিন মিথ্যাচার করছে, গত 12টা বাজেটের পর তারা বলেছে এটা গরিব মারার বাজেট, বাংলাদেশের উন্নয়ন অনেক দেশের কাছে তাক লাগানোর মতো, তারা এটাও স্বীকার করতে চায় না। শেখ হাসিনা দক্ষ মানব সম্পদে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ডেভেলপমেন্ট সাস্টেইনেবল করতে হলে দক্ষ মানব সম্পদ গুরুত্বপূর্ণ, জেলা পর্যায়ে কারিগরি স্কুল করা হয়েছে, উপজেলা পর্যায়ে পর্যন্ত করা হচ্ছে, শিক্ষার্থীরা দক্ষ মানব সম্পদ হলে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এবং দেশের বাইরে থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। তিনি বলেন, বিদেশে বাংলাদেশের লেবাররা 700 রিয়াল পায়, অন্যদিকে ভারতীয়রা পায় 1600 রিয়াল, কারণ তারা দক্ষ প্রশিক্ষিত স্কিল লেবার এবং তাদের কমিউনিকেশন স্কিল ভালো, বিদেশে বেশি বেতন পেতে হলে দক্ষতার বিকল্প নেই, আর এজন্য সরকার উদ্যোগ নিয়েছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এর জন্য, দক্ষ মানব সম্পদ একমাত্র মূল মন্ত্র নয় এমনটি উল্লেখ করে তিনি বলেন, নীতি নৈতিকতা সততা দেশপ্রেমের মূল্যবোধ না থাকলে আউটপুট আসবে না, বর্তমান বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা সততা নীতি নৈতিকতা না থাকা, যতক্ষণ আমরা নীতি নৈতিকতা সততায় ডেভেলপ করতে না পারবো না ততক্ষণ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হবে না। হানিফ বলেন, বাংলাদেশের শেখ হাসিনা একজনই, তিনি তার শ্রম বিচক্ষণতা এবং রাজনৈতিক উচ্চতা দিয়ে দেশকে টেনে নিয়ে যাচ্ছেন, তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারা নেতৃত্ব থাকায় দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2008 সালে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন, আজ সেই ডিজিটাল বাংলাদেশ বাস্তবতা, তিনি 14 বছরে যোগাযোগ, রেল, বিদ্যুৎ, কৃষি, পাওয়ার, শিক্ষাসহ এক একটি খাতকে এক অনন্য জায়গায় নিয়ে গেছেন। তিনি বলেন, আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিল্প বিপ্লবে সামিল হতে পারিনি, তবে আমরা চতুর্থ শিল্প বিপ্লবে শেখ হাসিনা ও তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে অন্য দেশের চেয়ে এগিয়ে আছি, দেশের ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যেতে চলমান সরকার থাকা দরকার, 2024 সালে নির্বাচনে যদি বঙ্গবন্ধু কন্যাকে চতুর্থবারের মতো নির্বাচিত করতে পারি তাহলে 2041 সালের আগে আমরা ডেল্টা প্ল্যান অ্যাচিভ করতে পারবো।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েট উপ উপাচার্য অধ্যাপক ডক্টর প্রকৌশলী আব্দুল জব্বার খান। এ সময় তিনি 1972 সালের সাথে বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ও মানব সম্পদ নিয়ে তুলনামূলক আলোচনা করেন। তিনি বলেন, 1972 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল 94 মার্কিন ডলার, আর বর্তমান মাথাপিছু আয় দাঁড়িয়েছে 2700 ডলার। 8 বিলিয়ন জিডিপি বাংলাদেশের বর্তমানে 400 বিলিয়ন ডলারের দেশ। দারিদ্র চরম দারিদ্রের সংখ্যা কমেছে, মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেছেন, অবিলম্বে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তিনি বলেন, সম্প্রতি সারা দেশে দলীয় কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে 5 জন নেতা নিহতের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এ সময় মির্জা ফখরুল বলেন, আমাদের সহকর্মী ও সহযোদ্ধাদের হত্যার প্রতিবাদে আজকে এ শোক সমাবেশ। তারা জনগণের পক্ষে আন্দোলন করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন, তবুও আমাদের সংগ্রাম থেমে যায়নি, প্রতিদিনই রাজপথে আন্দোলন করছি। তিনি বলেন, আজকে কোনো দুর্নীতির সংবাদ যাতে প্রকাশ না হয় সেজন্য 29 প্রতিষ্ঠান ও সংস্থাকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো ঘোষণা করেছে। তিনি আরও বলেন, নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। তাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনে এগিয়ে যাব। সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সরকার প্রধানের সমালোচনা করায় একজন নারীকে রাতে গ্রেপ্তার করা হয়েছে, কেন তার বিরুদ্ধে সমালোচনা করা যাবে না। সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।